হ্যাঁ স্যার, ঠিক আছে, রেকর্ড করছি। দেখো তাহলে পরের কোশ্চেন কি করছি, হুইচ অফ দ্য ফলোইং ইজ স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন অফ আয়রন 3+। এটা আমরা অলরেডি করলাম যে আয়রন 3+ মানে আয়রন, যেটা বলেছিলাম যে আয়রন মানে হলো 26 তার অ্যাটমিক নাম্বার, তার মানে 4s2 3d6, এই তো এটা তার ইলেকট্রন কনফিগারেশন ইন আউটারমোস্ট শেল। তাহলে 3+ মানে এখান থেকে দুটো ইলেকট্রন তাড়িয়ে দেবো, এখান থেকে একটা ইলেকট্রন তাড়িয়ে দেবো, তাহলে আমার আলটিমেটলি থাকবে হলো এটা, এই তো ক্লিয়ার, এটা থাকবে। বেশ, তারপর বলো, দ্য ফলোইং হ্যাজ সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশন। সিউডো ইনার্ট গ্যাস এর মানেটা কি? সিউডো মানে ফলস, তাই তো? সিউডো মানে ফলস, তার মানে ইনার্ট গ্যাসের কনফিগারেশন দেখো, খেয়াল করো, বলছে ফলোইং হ্যাজ সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশন ইন N-1 শেল। বলো এটা জানো, পারবে তো? N-1 শেল, তাহলে ডিতে যদি 10 হয়ে যায়, তাই তো? এই যে N-1 শেল, তাহলে কার আছে এরকম, ধরো 4s3d10, তাই তো? 4s3d10, এদের আমরা কি দেখতে পাই? দেখো এই যে জিঙ্ক গ্রুপ এলিমেন্টে আমরা কি দেখতে পাই, 4s3d10, 5s4d10, এরকম। এই যে N-1 শেল যেটা, হ্যাঁ, তাহলে বোথ 1 and 2 অপশন হ্যাভ 18 ইলেকট্রন ইন N-1 শেল। এর মানেটা কি? N-1 শেল এখানে N-1 শেলে কতগুলো ইলেকট্রন আছে, আমরা বলছি 18 ইলেকট্রন। টিপিক্যাল ট্রানজিশন এলিমেন্ট, জিঙ্ক গ্রুপ এলিমেন্ট, এদের ক্ষেত্রে দেখো আমরা যদি কাউন্ট করি তাহলে কতগুলো ইলেকট্রন পাবো, 18 ইলেকট্রন পাবো কিনা দেখো তো, বলো। দেখো যে 4 এ না গিয়ে আমরা তার আগে পর্যন্ত দেখো 18 ইলেকট্রন কিন্তু আমরা পাচ্ছি, কি করে পাচ্ছি, কাউন্ট করলে পাবো। ধরো আমরা যদি বলি ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়ামের ক্ষেত্রে দুটো ইলেকট্রন যদি বাদ দিয়ে দিই, মানে N-S, তার আগে আমরা 18 পাচ্ছি। আমাদের কি বলেছে দেখেছো, খেয়াল করেছো? দ্য ফলোয়িং হ্যাজ সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশন, মানে NS N-1 শেল, N-1 শেলে মানে লাস্টের শেলটাকে বাদ দেবো, এনটাকে বাদ দেবো, যেমন 4s-টাকে বাদ দিলাম, তাহলে তার আগে আমরা কি দেখতে পাই, জিঙ্ক গ্রুপ এলিমেন্টের ক্ষেত্রে আমরা 18 ইলেকট্রন পাবো, মানে ইনার্ট গ্যাসের মতো ইলেকট্রনিক কনফিগারেশন পাবো। তারপর তারপর দেখো দ্য জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন N-1 d3 4s2, সরি N-S2, এটা N এর ভ্যালু যদি 4 বলি তাহলে কি হবে, 4s2 3d10, তাহলে এটা কি ধরনের এলিমেন্ট হবে, কি ধরনের এলিমেন্ট হবে, মানে কোন গ্রুপে থাকতে পারে, আমরা অবশ্যই এটাকে ট্রানজিশন এলিমেন্ট বলবো, সেটা তো অবশ্যই ঠিক, তাই না? কিন্তু আমরা যখন ওই ইয়েতে বলবো আর কি, ওল্ড পিরিয়ডিক টেবিলে বলবো, তখন সেটা অবশ্যই গ্রুপ 1 and 2 তে নয়,
বুঝতে পারলে? গ্রুপ ওয়ান অ্যান্ড টু কিন্তু নয় এটা, কারণ গ্রুপ ওয়ান অ্যান্ড টুতে কারা ছিল? বুঝতে পারলে? এবারে আমরা কাদের দেখবো এখানে? ডি আছে এখানে, তার মানে এই যে এখানে থ্রি আছে দেখতেই পাচ্ছ এখানে একটা, হ্যাঁ এটা খেয়াল করো। তাহলে আমরা কি করব যে এই জায়গাটাই যে এই যে এখানে ডি আছে দেখো, এন আর এখানে কত, এন মাইনাস ওয়ান, গ্রুপ ওয়ান অ্যান্ড টু যেটা থাকতো সেখানে আলটিমেট মানে আউটারমোস্ট সেলে শুধু দুটো ইলেকট্রন এরকম থাকতো বা একটা ইলেকট্রন এরকম থাকতো, ঠিক আছে? কিন্তু এখন তো ওটা চাইনি আমাকে, দেখো এখন কি চেয়েছে, এই যে থ্রি আর টু এইভাবে মিলিয়ে আমরা বলি, ঠিক আছে? এইভাবে মিলিয়ে কিন্তু আমরা বলি মানে ওল্ড প্রেডিক্টেবিলটা। তাহলে এখানে কত হলো, টু অ্যান্ড থ্রি ফাইভ, তারপরে হুইচ আর দ্য ফলোয়িং আয়ন হ্যাজ সেম নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রনস বলো। ভ্যানাডিয়াম থ্রি প্লাস মানে কি, ভ্যানাডিয়াম কত, ভ্যানাডিয়াম টোয়েন্টি থ্রি তার অ্যাটমিক, টোয়েন্টি থ্রি তার অ্যাটমিক নাম্বার, এই তো যদি টোয়েন্টি থ্রি তার অ্যাটমিক নাম্বার হয় তাহলে তার থেকে থ্রি প্লাস হয়ে গেছে, তাহলে ভ্যানাডিয়াম থ্রি প্লাস মানে হলো অনলি টোয়েন্টি ইলেকট্রন রয়েছে, তাই না? বুঝতে পারলে? এই যে হুইচ অফ দ্য ফলোয়িং আয়ন হ্যাজ সেম নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রনস অ্যাজ দ্যাট অফ ভ্যানাডিয়াম থ্রি প্লাস আয়ন, ভ্যানাডিয়ামে টোয়েন্টি থ্রি ছিল, ফোর এস টু থ্রি ডি টেন, এই থ্রি ডি থ্রি, ফোর এস টু থ্রি ডি থ্রি, মানে ওখান থেকে তিনটে ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে তার দুটো ইলেকট্রন থেকে গেছে আউটারমোস্ট শেল, তাহলে ওর সঙ্গে মিল কার আছে সেটা আমাদের দেখতে হবে, কার মিল আছে বলো। এবারে ক্রোমিয়াম যদি থ্রি প্লাস হয়, ক্রোমিয়ামের তো অ্যাকচুয়ালি ছিল কটা, ফোর এস টু থ্রি ডি, এই ফোর এস ওয়ান থ্রি ডি ফাইভ ছিল, তাই না? তাহলে মিলছে না, দেখো ডিটা টু টু কোথায় আছে দেখো, এটা না বুঝলে না, ভ্যানাডিয়ামে তিনটে ইলেকট্রন বেরিয়ে গেছে এরকম ছিল, তাহলে এখান থেকে দুটো তারপরে একটা বেরোলো, যেখানে ইলেকট্রন আগে ঢুকে সেখান থেকে আগে বেরো সেটা বলেছিলাম, তাহলে ডিতে দুটো ইলেকট্রন থেকে গেছে মানে দুটোই আনপেয়ার ইলেকট্রন। এবার এখানে কার কটা আনপেয়ার ইলেকট্রন সেটা বের করতে পারলেই হয়ে গেল। আয়রন যদি বলি, আয়রনে কটা আনপেয়ার ইলেকট্রন আছে, পাঁচটা আনপেয়ার ইলেকট্রন আছে, কেন আয়রনের আয়রন কত ছিল, ফোর এস টু থ্রি ডি সিক্স ছিল, এখান থেকে দুটো চলে গেছে, এখান থেকে একটা চলে গেছে মানে পাঁচটা আনপেয়ার ইলেকট্রন রয়ে গেছে, তাহলে এর সঙ্গে মিলল না। নিকেল ফোর এস টু থ্রি ডি এইট, এই তো তাহলে এখান থেকে দুটো বেরিয়ে গেল, তাহলে এখানে রইল কত, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, সরি এখানে এইট, এটা গণ্ডগোল করলাম তাই না, এই ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, এই তো কারণ এখানে আমি দেখতে পাচ্ছি দুটো ইলেকট্রন আছে আনপেয়ার ইলেকট্রন এইখানে নিকেলে, বুঝলে? এভাবে কাউন্ট করতে হবে তোমাকে,
ম্যাঙ্গানিজে ফোর এস টু ছিল, থ্রি ডি ফাইভ ছিল, তাহলে ফোর এস টু থেকে চলে গেছে, টু প্লাস হয়ে গেছে, তাহলে থ্রি ডি ফাইভ মানে পাঁচটা ইলেকট্রন আনপেয়ার আছে। এটা বোঝা গেছে? না বুঝলে বলো, প্রসিড করছি। হু ইজ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ারস অফ আয়নস হ্যাভ দ্য সেম ইলেকট্রন কনফিগারেশন অফ, মানে দুটোর সেম ইলেকট্রনিক কনফিগারেশন কোনটা আছে? এটাই আছে, অবশ্যই দেখতে পাচ্ছি এখনই করলাম। আয়রন থ্রি প্লাস হলে থ্রি ডি ফাইভ থাকবে, ম্যাঙ্গানিজ টু প্লাস হলে থ্রি ডি ফাইভ থাকবে, তাই না? আর বাকিদের ক্ষেত্রে সেম নয় দেখো। না বুঝলে না? আরে তো বুঝছো সবাই কি Yes, বুঝেছো sir. না বুঝলে না? আমি কিভাবে করছি আচ্ছা আরেকবার বলবো? হুম এই দেখো, আয়রন আয়রন সিক্স এফি, তাহলে ফোর এস টু থ্রি ডি সিক্স আছে, ঠিক আছে? এখান থেকে দুটো ইলেকট্রন বের করে দিলাম, এখান থেকে একটা বের করে দিলাম, কটা থাকলো? থ্রি ডি ফাইভ থাকলো, তাই না? বুঝেছো? তাহলে থ্রি ডি ফাইভ, এই যে থ্রি ডি ফাইভ, ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইলেকট্রন রয়েছে। ম্যাঙ্গানিজ টোয়েন্টি ফাইভ তার অ্যাটমিক নাম্বার, তার মানে ফোর এস টু থ্রি ডি ফাইভ, এটা ইলেকট্রন কনফিগারেশন। এই যে টু অ্যান্ড ফাইভ, তার মানে টু অ্যান্ড ফাইভ, ওকে। তাহলে ম্যাঙ্গানিজ টু প্লাস বলেছি, তাহলে এটা বের করে দিলাম, তাহলে পাঁচটা ইলেকট্রন রয়ে গেল, তাহলে এটাও এটা ইকুয়াল, তার মানে এফি থ্রি প্লাস অ্যান্ড ম্যাঙ্গানিজ টু প্লাস এর ইলেকট্রনিক কনফিগারেশন সেম হয়ে গেল। ইজ ইট ওকে? এবার বলো, ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট এলিমেন্ট দ্য কনফিগারেশন এগেনস্ট টু দ্য রুল, আবার সেইটা ফিরে এসেছে কিন্তু, এইটা আগে আমি অরিত্রিককে ধরেছিলাম, অরিত্রিক বলেও দিয়েছিল না বুঝে, তারপরে বুঝেছিল, এবার বুঝে বলবে। কোথায় ইয়েটা মেনটেন হয় না, আব্বো প্রিন্সিপাল মেনটেন হচ্ছে না, বলো কোথায়? এগেনস্ট আব্বো রুল, তাই তো? বলো বলো, এটা তো আগের বার বললাম, কোনটা মেনটেন হচ্ছে না বলো? হ্যাঁ, এটা পারা উচিত। হিতেশ, Yes, sir. কোনটা বলো? আব্বা প্রিন্সিপাল Sir, see, three. অনামিতা, অনামিতা কি বলছে? অনামিতা কিছু বলছে না কেন? হ্যাঁ একটু লাউডলি বলো। মা টু, হ্যাঁ স্যার টু, ও টু বলেছে। হরিত্রিক, থ্রি, হরিত্রিক থ্রি বলেছে। সৃজিত, বাকি রইলো কোনটা? ফোর, তাই তো? তাহলে কোনটা ডিউটি অ্যাবনর্মাল ইলেকট্রন কনফিগারেশন, এটা কোনটা তাহলে? এবার তো বলতে পারবে, আচ্ছা তো বলে দিলাম, থ্রি থ্রি কে বলছে? আরে আরিত্য বলছে না, সৃজিত বোধহয় খেতে পায়নি আজকে, আস্তে আস্তে কেন স্যার ওইরকম করে বলছে কেন? এখন তো জোরে করে বলতে পারলে। এ মা, আমি তো বলিনি আজকে, মানে এখন তো বললামই না, এখন কেক ফিসফিস করছে, ওই যে অরিদ্রিক ফিসফিস করছে, কেন থ্রি সেটা বলে? এই তো ভালো ফেসেছে, বলছি দাঁড়াও স্যার,
ওই যে ওটা বলবে যে কপারের তো দেখো ফোরেস টু না হয় আগেই চলে যায় কি ফোরেস ওয়ান থ্রি ডি টেন তাই না বুঝলে মানে ফোরেস ইলেকট্রন না থেকে আগেই চলে যায় কোথায় কনফিগারেশন অফ ক্রোমিয়াম অ্যাটম ইন গ্রাউন্ড স্টাডিজ এটা কত টাকার প্রশ্ন এটা 50 লাখ টাকার প্রশ্ন টাকা কেন হ্যাঁ টাকা কেন টাকা কেন এটা খেলা হচ্ছে সিজিত বলবে সিজিত বললে তো এটা 10 টাকার খেলা হয়ে গেল তুমি বললে এটা 50 লাখের খেলা বলো বলো configuration of chromium atom in ground state is hey eta na pora ki ache amita eta bolo ektai to royeche baba amita ghumi porlo naki 3 3 ki kora ho ha chromium koto 24 হতে পারে তারপরে এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে যেতে পারে এই তো স্যার অপশন 2 স্যার তো এই নিয়ে এত ঘাটাঘাটি কেন এখানে তো টোটাল কটা ইলেকট্রন এই 8 এটা হয় নাকি 24 না হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ মোর আনপেয়ার ডি ইলেকট্রনস এটা বলতে হবে একদম বলো জিঙ্কে জিঙ্ক প্লাস কটা আনপেয়ার ইলেকট্রন আছে না বলার কিছু নেই গো জিঙ্ক মানে 30 মানে 4s2 3d10 একটা ইলেকট্রন Fe 4s1 তাই একটা ইলেকট্রন আছে 3d10 তো মানে ফিলার ওটা তো আনপেয়ার নয় তাই না এই তো সবাইকে তো এরকম হ্যাঁ স্যার ওটা আনপেয়ার ইলেকট্রন জিঙ্কের ক্ষেত্রে এখানে দুটো ছিল এখানে 10টা ছিল কি হলো একটা বেরিয়ে গেছে ইলেকট্রন তখন এখান থেকে একটা বের করে দিলাম তাহলে কি হলো এখানে একটা ইলেকট্রন হলো এখানে একটা আনপেয়ার আছে এটা তো পুরোটাই ফিলার তারপরে কি আয়রন আয়রনে কি ছিল আয়রনে কি ছিল এখানে দুটো ছিল এখানে 6টা ছিল বুঝেছো এখন কি হয়েছে দুটো তাহলে এখান থেকে দুটো চলে গেল এখানে 6টা রইল 6টা রইল মানে 4টা অ্যাম্পিয়ার কি করে বুঝলাম 4টা অ্যাম্পিয়ার কারণ এই ডি এর এরকম করলাম 1 2 3 4 তাহলে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই যে 6টা তার মানে এই 4টা হলো তাহলে এটাই ম্যাক্সিমাম এখানে দেখো ভালো করে আমি অলরেডি বুঝে গেছি কেন বুঝে গেছি আমি দেখেই বুঝে গেছি যে কারণ ইলেকট্রনিক কনফিগারেশন মানে এক মানে আমার ইয়ে করে করলেই হলো লিখে করতে হবে তার কোনো মানে নেই হ্যালো স্যার হ্যাঁ বলো হ্যালো হ্যালো হ্যাঁ স্যার তোমার ভয়েস হ্যালো স্যার বন্ধ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি অনামিতা হ্যালো আমি শুনতে পাচ্ছি হ্যালো স্যার আমি আবার ঢুকছি তুমি শুনতে পাচ্ছ না
সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ ইয়েস স্যার। আমারও তো প্রবলেম আছে তাহলে। তাহলে বুঝতে পারলে কি বললাম স্যার? এফই হবে, এফ। হ্যাঁ এফই তো হবে, অ্যানসারটা তো এফই হবে, কিন্তু কি হলো সেটা বুঝলে? হ্যাঁ স্যার। নিকেল, নিকেল মানে হলো 28, নিকেলের দুটো আনপেয়ার, তার মানে এইখানে দুটো আর এখানে 1 2 3 4, তার মানে নিকেল প্লাস বলেছি, তাহলে এইখানে একটা রয়েছে, তার মানে 4 এসে একটা আনপেয়ার আছে, 1 2 3 4 5 6 7 8, তার মানে নিকেলের তিনটে ইলেকট্রন আছে আনপেয়ার, তাই তো? 4 এসে একটা আছে আর 3d তে দুটো আছে আনপেয়ার। হ্যাঁ তিনটে, তাই না? নিকেল 2 প্লাস না, এটা 3 প্লাস। অনামিতা শুনতে পাচ্ছে এবারে? ও অনামিতা? হ্যাঁ স্যার। বেশ, বুঝতে পারলে তো এই জিনিসগুলো? শুধু ইলেকট্রনিক কনফিগারেশনটা ঠিক করে করতে হবে, তাহলেই হবে, কোনো প্রবলেম নেই। তুমি অ্যাটমিক নাম্বার মনে রাখবে, ইলেকট্রনিক কনফিগারেশন করবে, আনপেয়ার ইলেকট্রন বলে দেবে, আনপেয়ার ইলেকট্রন দিলে সেটা আনপেয়ার ইলেকট্রন থাকলে আবার প্যারাম্যাগনেটিক হয়, প্যারাড ইলেকট্রন থাকলে ডায়াম্যাগনেটিক হয়, ঠিক আছে? এই তো ঘটনা। এই চ্যাপ্টার থেকে প্রচুর কনসেপচুয়াল কোশ্চেন আসে, আমরা এরপরে আরও দেখবো কোশ্চেন। এর পরের দিন আমি যেটা পড়াবো, এই পার্টের একটা আলাদা অংশ আছে যেটাকে বলা হয় অপটিক্যাল আইসোমেরিজম, পড়াইনি বোধ হয়, সেই পার্টটা আছে। আর একটা আছে তোমার ইএফটি, ক্রিস্টাল ফিল্ড থিওরি, ঠিক আছে? এই পার্টটা আছে। লেটার আনসারটা হয়ে গেল আয়রন। হ্যাঁ, দ্য আউটার ইলেকট্রনিক কনফিগারেশন অফ ফার্স্ট ট্রানজিশন সিরিজ ইজ, দ্য ভ্যালু অফ এন ইজ, বলো এটা জানো? আউটার ইলেকট্রনিক কনফিগারেশন অফ ফার্স্ট ট্রানজিশন সিরিজ ইজ, অবশ্যই এইভাবে আছে, দ্য ভ্যালু অফ এন ইজ কত এটা জানো তো? হ্যাঁ পরিত্যাগ, এটা না জানলে না তোমার গলায় দড়ি দিয়ে মরা উচিত। না স্যার, 4 4 4 4 4 4 আবার কি কথা? আরে 4, ও এই তো এন এর ভ্যালু 4। বেশ, হ্যাঁ হ্যাঁ স্যার, এন ইজ ইকুয়াল, একদম ঠিক বলেছে, না হলে ওকে মেরেই ফেলতাম। না স্যার, মার। এ ট্রানজিশন মেটাল এক্স হ্যাজ দ্য কনফিগারেশন, আতো 3d 4 আছে ইন ইটস প্লাস 3 অক্সিডেশন স্টেট, তাহলে এলিমেন্টটা কি বলতে পারবে না বলো? এটা বলতে পারবে তো? কিভাবে বলবে? এই যে 3, এখানে অক্সিডেশন স্টেট 3 মানে কি? তিনটে ইলেকট্রন ডোনেট করে দিয়েছে, তাহলে 4s2 3d5 ছিল, তাই না? 4s2 3d5, বুঝলে না? বুঝলে না সেটা কোন এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন? 3d5 মানে 25 তার অ্যাটমিক নাম্বার হবে, সেটা কে? না বুঝলে না? এ দেখো 3d4 আছে, এখানে 4s ছিল, অক্সিডেশন স্টেট প্লাস 3 মানে তিনটে ইলেকট্রন বেরিয়ে গেছে, সেই তিনটে ইলেকট্রন যদি আমি দিয়ে দেই এখানে, এই যে এখানে দুটো দিলাম, এখানে একটা দিলাম, তাহলে এই হলো তার ইলেকট্রনিক কনফিগারেশন। এখান থেকে তিনটে ইলেকট্রন বের করে দিলে 3d4 থাকবে, তার মানে এটা কার ইলেকট্রনিক কনফিগারেশন? ম্যাঙ্গানিজের, তাই কি না? বুঝেছ? ইয়েস স্যার। The outer electronic configuration of element MO is 42 তার অ্যাটমিক নাম্বার যদি হয়, তাহলে তাহলে আউটার মোস্ট ইলেকট্রনিক কনফিগারেশন কি হতে পারে? স্যার শুনতে পাচ্ছ? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, তোমরা কি শুনতে পাচ্ছ? এতক্ষণ আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ তুমি কানে কালা হয়ে গেছো। আরে না স্যার, মাঝখানে আটকে গেছিল স্ক্রিন ভয়েস। ঠিক আছে, দেখো, দ্য আউটার ইলেকট্রনিক কনফিগারেশন অফ এলিমেন্ট এমও
মলিবডেনামের 42 তার অ্যাটমিক নাম্বার তাহলে আমরা কি করে ইলেকট্রনিক কনফিগারেশন করি বুঝতে পারছো হ্যাঁ এরপরে কি 4p যাবে দেখো 4s2 3d10 তারপরে 4p আসবে হ্যাঁ আমরা যেটা শিখিয়েছিলাম কোনটা শিখিয়েছিলাম কিভাবে শিখিয়েছিলাম ওইটা সবসময় মাথা রাখবে এইটা 1s তারপর 2s 2p এইভাবে সবসময় মাথা রাখবে এটা 3s 3p হ্যাঁ 4s 4p হ্যাঁ এখানে 3s 3p 3d এখানে 4d হ্যাঁ 4f এরকম মাথা রাখতে হবে তারপরে এইরকম করে টেনে নিতে হয় তাই না বুঝলে দেখো থ্রি ডি ফোর পি তারপর ফাইভ এসে যাবে ফাইভ এসের পরে আবার চলে যাবে ফোর ডিতে তাই না তার মানে আমরা দেখো 36 পর্যন্ত মানে ফোর পি ফোর পি সিক্স মানে 36 না এগুলো কাউন্ট করতে পারো না কাউন্ট করতে পারো তো থ্রি ডি এই ফোর ফোর এস থ্রি ডি টেন মানে থার্টি হয়ে গেল তারপরে ফোর পি সিক্স 36 হয়ে গেল তারপরে ফাইভ এস তাহলে কত হলো 38 হয়ে গেল তারপরে ডিতে যাবে তাই তো তার মানে ফাইভ এস ওয়ান 45 তাই কি না ফাইভ এস ওয়ান 45 এখানে আছে দেখো এখানে ফাইভ এস আসবে এখানে ফাইভ এস আসবে এই যে থ্রি ডি ফোর পি তারপরে কত আসবে ফাইভ এস ফাইভ এসের পরে কোথায় যাবে ফোর ডিতে তাহলে ফাইভ এসে যদি একটা দেয় ফোর ডিতে যদি পাঁচটা দেয় তাহলে 42 হয়ে যাচ্ছে তো এটা হবে তার এটাই তার আনসার হবে ওকে কে বুঝলে না বুঝেছো হ্যাঁ হ্যাঁ স্যার ইয়েস স্যার ওকে যদি বুঝে থাকো তাহলে আর বেশি এগোচ্ছি না নাকি এ পর্যন্ত রাখছি আজ জাক্কাজ করে পড়ে ফেলো ওকে নাকি পড়াশোনা হবে হ্যাঁ হবে তো পড়াশোনা হ্যাঁ হ্যাঁ আমি এটাকে পাঠিয়ে দিচ্ছি আবার সেটা ঠিক আছে কিন্তু আমি একটা নোটস পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ সেই সঙ্গে ওকে স্যার